হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? দেখো তো সুন্দর লাগছে না বন্ধুরা? এটা কোথাকার জায়গা বলো তো বন্ধুরা? এটা আমার বাপের বাড়ির গ্রাম, বুঝলে? গ্রাম এলাকা। তোমার যাই বুকে দেখো কি করছে। এই তুমি কি করছো গো? এদিকে দেখো, দেখেছো বন্ধুরা, এই মাছগুলি ধরেছে। দেখো ভিউটা কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা? দেখো দেখো, এটা কি গাছ বলো তো বন্ধুরা? কদবেলের গাছ, দেখেছো কত বড়। দেখো সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর দেখাচ্ছে। আর ওইটা আমার দাদার ছেলে, দেখো মাছ ধরছিল তো তোমার দাদা ভাই, সেগুলো নিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা এত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এটা মেন রাস্তা আমাদের, ওই দেখো, দেখেছো? এটা আমার জেঠু বাড়ি, বুঝলে? ভিউটাই দেখাচ্ছি বন্ধুরা, এত সুন্দর গ্রামটা বলার নেই। দেখো দেখো এটা রাস্তা, দু সাইডে দেখো, এই সাইডে পুকুর। দেখো মধ্যিখান দিয়ে রাস্তা গেছে, দু সাইডে পুকুর, এ সাইডেও পুকুর। দেখো দেখেছো এ সাইডেও পুকুর। দেখো দেখো কত সুন্দর জবা গাছে ফুল ধরেছিল, দেখো জবা ফুল, সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা? দেখো হাঁস, দেখো কত সুন্দর, দেখো দেখো গোয়াল ঘরে ঢুকে যাচ্ছে। দেখো বাপের বাড়িতে গাই, দেখো কত সুন্দর দেখাচ্ছে। দেখো বন্ধুরা এটা আমার বাপের বাড়ি, দেখো দেখো বন্ধুরা পুকুর পাড়ে আম গাছ। দেখো আম দেখা যাচ্ছে তোমাদেরকে? আমাকে তো দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখা যাচ্ছে নাকি জিয়া নেই? দেখো জুম করে দেখাচ্ছি, বুঝেছো? এই দেখো পুকুর, দেখেছো বন্ধুরা? পুকুরে তো খুব মাছ আছে জানো তো, এই জন্য বাঁশ দিয়ে রেখেছে। দেখো কাঁটা বাঁশ ফেলে রেখেছে পুকুর পাড়েতে। দেখো কি সুন্দর ভিউ দেখাচ্ছে। দেখো বন্ধুরা এত সুন্দর সিনটা দেখাচ্ছে। দেখো তোমাদেরকে খুবই ভালো লাগছে, দেখো আমাকে তো খুবই ভালো লাগছে, তোমাদেরকে ভালো লাগছে নাকি জানি না। দেখো খুব সুন্দর লাগছে, দেখো খেজুর গাছ দেখাচ্ছে। তো খেজুর গাছ দেখা যাচ্ছে তোমাদেরকে? এই দেখো দেখেছো খেজুর ধরেছে, দেখো খুব খেজুর ধরেছে, দেখেছো ওই পুকুর পাড়েই। দেখো দেখেছো কত সুন্দর দেখাচ্ছে না বন্ধুরা?
দেখাচ্ছে, তোমাদেরকে এই জন্য দেখালাম, একটু শেয়ার করে দিলাম, ঠিক আছে? তোমরাও দেখো, তোমাদেরকেও খুবই ভালো লাগবে। এই দেখো, দেখো বন্ধুরা, এটা এবছর নতুন হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাপের বাড়ি, এখানে যে মন্দিরটার নাম হচ্ছে গগনেশ্বর, ঠিক আছে? আর এটা আমার বাবা আগে থেকে পূজা করত, এখানে দেখো এখন আমার দাদারা পূজা করে, বাবা মারা গেছে, ঠিক আছে? দেখো দাদা পূজা করে, ঠাকুরকে দেখো, দেখো ভুলে যাবো তো, দেখো, ঠিক আছে বন্ধুরা? শুধু রং চড়ানো হয়নি, রং চড়ানোর জন্য সবই করছে, দেখো খুব জাগ্রত, বুঝলে বন্ধুরা? তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম, তোমাদের নিশ্চয় ভালো লাগবে। দেখো আগের দিকে দেখো, এই যে পোস্টারটা দেখো কত সুন্দর, এইখানেও পোস্টার দিয়েছি, দেখো ভালো লাগছে না বন্ধুরা? নতুন বানিয়েছে সামনে, এটা গগনেশ্বরের পুকুর, দেখো বন্ধুরা খুলে দিয়েছি, দেখো এটা প্রতিষ্ঠা পুকুর, বুঝলে বন্ধুরা? এই মন্দিরের কাছেই ওইটা দেখো বন্ধুরা, ওইটা হচ্ছে আমাদের শীতলা মন্দির, ওইটা হচ্ছে শীতলা মন্দির, বুঝলে বন্ধুরা? এখন বন্ধ আছে, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর ওইটা হচ্ছে বাচ্চাদের শিশু শিশু মানে স্কুল, ছোট এক কেজি ওয়ান থেকে ফোর অবধি, না এটা পড়ানো হয়, বুঝলে? এটা হচ্ছে স্কুল, আর এটাতে রান্না বান্না হয়, ঠিক আছে? আমাদের সব মিলিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? এবারে আর বড় করবো না ভিডিওটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আকাশের দেখো অবস্থা, দেখো দেখেছো বন্ধুরা? আজকে মানে আকাশটা দেখো মেঘলা একদম, দেখেছো? ঠিক আছে, আর বেশি বড় করবো না, ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা,
আর বড় করবো না ভিডিওটা, এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? টাটা, বাই বাই।